পাঁচ বাই দুই আর কি ফোর ইন্টু ফাইভ বাই টু এটার মধ্যে কোনটা সঠিক এক নাম্বার আছে কি স্যার সমস্ত পাঁচ বাই দুই আর দুই নম্বরে আছে কি ফোর ইন্টু পাঁচ বাই দুই এটা কিন্তু স্যার তাহলে এখন আমাদের কথা আছে কোনটা সঠিক দুটোই সঠিক না যে কোনো একটা সঠিক আমি বলতে পারি যে তো সেখানে কি বলা ছিল আমাদের বলা ছিল যে ফোর বাই তোমরা দেখেছিলে যে ফোর ইন্টু ফাইভ বাই টু ইজিক কত লেখা আছে দশ এখানেও দশ কোনটা সঠিক সেটা তোরা থাম নিলে দেখেছিলে এখন আমরা বলতে পারি যে সঠিক হচ্ছে এইটা এইটা সঠিক কারণ কি কারণটা আমি তোমাদের এখন ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিচ্ছি দেখো তো কিরকম হতে পারে এক নম্বর ছিল চার ইন টু বাই দুই দেখো সার ইন এটা কিন্তু চার সমস্ত পাঁচ বাই দুই যখন দেখবো আছে চারের পরে একটা ডিভাইড সিনও দেওয়া আছে তার উপর একটা সংখ্যা তার নিচে আর একটা সংখ্যা এরকম দেওয়া আছে তখন তোমরা অবশ্যই কি করবা তখন তোমরা সেই জাতীয় সংখ্যাটাকে উচ্চারণ করবা কি চার সমস্ত বাই দুই কি বলবা চার সমস্ত পাঁচ বাই দুই তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটার ফলাফলটা কি আসতে পারে সেটা বের করার জন্য তোমরা যে পদ্ধতি অনুসরণ করবা সেটা কি সেটা হচ্ছে যে প্রথমে এই চার দ্বারা দুইকে গুণ দিবা তাহলে কত হয় চার দুগুণে আট ঠিক আছে তারপরে একটা যোগ চিহ্ন দিবা যোগ চিহ্ন দিলা দেওয়ার পরে কি করবা চার দুগুনে আট তারপরে কি করবা তারপরে অবশ্যই করবা কি চার দুগুণে আট লেখার পরে কি দিবা এই যে পাঁচটা এই পাঁচটাকে সিঙ্গালে নিবা নিয়ে যোগ দিয়া লিখলা তাহলে কত হলো আট পাঁচ আট প্লাস পাস তেরো তাহলে কত হচ্ছে আমাদের তেরো আচ্ছা এখন তাহলে ফলাফলটা কি আসবে আমরা লিখবে যে নিচে কত আছিল দুই আসছিল ডিভাইড চিহ্ন দুই লেখো তারপরে তেরোটাকে এখানে লেখো তাহলে কত হলো তেরো বাই দুই হলো কিন্তু আমরা করতে পারি ঠিক আছে তো তাহলে পরের যেটা ছিল সেটা সেটা হচ্ছে হচ্ছে কি যে কোনটা সঠিক তো যখন দেখবা যে ফোরের পরে একটা ইন্টু চিহ্ন দেওয়া আছে এটার নাম কি এটা নয় ইন্টু চিহ্ন ইন্টু মানে কি গুণ চিহ্ন গুণ চিহ্ন তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলতে পারি ফোর গুন ফাইভ বাই টু তো ফোর গুণ ফাইভ বাই টু লিখতে পারি তাহলে কত হতে পারে এটা এটার এটা একই তাহলে এটা মুছে দিই তাহলে কীভাবে আমরা করব আমরা প্রথমে দেখো এর নিচে আমরা যখন এরকম অবস্থা থাকবে তখন এর নিচে আমরা মনে মনে একটা এক বিবেচনা করব। তাহলে এক বিবেচনা করলাম করার পরে তাহলে কি অবস্থার দাঁড়ালো এক নিচে দুই নিচে চার উপরে পাশ উপরে তাহলে সার আর পাশ আমরা কী করব গুণ করবো তাহলে কত হলো চার পাঁচ আর কুড়ি আর নিচে দুই এককে দুই তাহলে কত হলো দশ হলো তার মানে আমরা বলতে পারি কোনটা সঠিক উত্তর সঠিক উত্তর ছিল হচ্ছে দুই নাম্বার এক নাম্বারটা কি রং মানে ভুল এক নম্বরটা ভুল তো এভাবেই কিন্তু আমরা ফলাফল আসতে পারি তো এই সংখ্যাটা এভাবে না থেকে অন্যভাবেও থাকতে পারে কীভাবে দেখো পাঁচ বাই দুই তিন চার এভাবেও থাকতে পারে কিন্তু তাতেও কিন্তু ফলাফল দশ আসবে তার মানে কি এইভাবে থাকতে পারে ফাইভ বাই টু ইন্টু ফোর ইন্টু ইকুয়াল টু দশ এভাবেও থাকতে পারে কিন্তু এমন কোশ্চেন হচ্ছে যে এই জিনিসটাই অন্য কোনোভাবে থাকতে পারে এই যে এই জিনিসটা দেখো যখন আমরা এই জিনিসটাকে চারটাকে পিছনে লিখবো পাঁচ বাই দুই চারটাকে পিছনে লিখবো তো পিছনে লেখার অর্থ হচ্ছে সমস্ত আর থাকবে না তখন কি হবে সার এই পাঁচ বাই দুই সাথে গুণ অবস্থায় আছে তার মানে সামনে থাকলে সমস্ত সামনে থাকবে আর তারপরে কোনো চিহ্ন থাকবে না সরাসরি ডিভাইড চিহ্ন দিয়ে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা এরকম থাকলে সমস্ত কিন্তু যখন গুণ আকারে থাকবে একটা চিহ্ন থাকবে ইন্টু চিহ্ন ইন্টু চিহ্ন পরিবর্তে গুণ চিহ্ন থাকতে পারে ঠিক আছে অথবা এই চারটাকে পিছনে লেখা হবে লিখে কিছুই লেখা হলো না সাধারণ অবস্থায় রাখা হলো তাও কিন্তু সেই গুণকেই নির্দেশ করবে গুণকেই নির্দেশ করবে অর্থাৎ ইন্টুকে নির্দেশ করবে কারণ কি ইন্টু আর গুণ একই জিনিস তো এভাবেই কিন্তু আমরা আমাদের সঠিক অ্যান্সারটা পেয়ে যেতে পারি তো এটা হচ্ছে আমাদের কি একটা বেসিক মানে প্রাথমিক জ্ঞান এই প্রাথমিক জ্ঞানটা কিন্তু সবার নাই তোমরা বিশেষ না তোমাদের বন্ধুদেরকে জিজ্ঞেস করে নিতে পারো যে বল তো কোনটা সঠিক দেখবো যে অনেকেই সেটা পারবে না তো এই না পারার বিষয়গুলোই পারাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো ফ্রেন্ডস আজ পর্যন্তই তো তোমাদের যদি কোনো ভিডিও সংক্রান্ত সমস্যা থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো বা সরাসরি ফোনে যোগাযোগ করতে পারো ফোন নাম্বার এই স্ক্রিন স্ক্রিনে দেখতে পাচ্ছ তো সেখানে যে আমাদের ফোন দিয়ে বলতে পারো এই ভিডিওটা দরকার তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই অবশ্যই আমাদের স্যালারির সাথে যুক্ত থাকার জন্য তোমাদের বিষয়ে অনুরোধ জানাচ্ছি তো আজ পর্যন্তই থ্যাংক ইউ